আবারও শুরু হতে যাচ্ছে হৃদয় জুড়ে ছবির শুটিং। পরিচালক প্রেমের প্রস্তাব দিয়েছেন এমন অভিযোগ আনেন ছবির নায়িকা টালি স্টার প্রিয়াঙ্কা সরকার। তেমনি নায়িকা শিডিউল না দেয়ায় শুটিং বন্ধের পাল্টা অভিযোগ পরিচালক রফিক সিকদারের। তবে এই নির্মাতার মতে এখন আগের অবস্থা থেকে সরে এসেছেন প্রিয়াঙ্কা। নীরব প্রিয়াঙ্কা জুটির প্রথম ছবি হৃদয় জুড়ে। চলতি বছরের মার্চে শুরু হয় ছবিটির কাজ, তবে ছবির প্রথম লটে শুটিং এর পরপরই বন্ধ হয়ে যায় এর শুটিং। পরিচালক রফিক সিকদার দিনের পর দিন প্রিয়াঙ্কাকে প্রেমের প্রস্তাব দিয়েছেন এমন মন্তব্য করে ফেসবুকে স্ট্যাটাস ও তাদের কথোপকথনের স্ক্রিনশট দিয়েছিলেন প্রিয়াঙ্কা। রফিক সিকদারও তার বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন শিডিউল ফাঁসানোর। সরকারি নীতিমালায় আছে যে ওয়ার্ক পারমিট লাগবে বিদেশি শিল্পী আসলে, সুতরাং তুমি এটার ব্যাপারে আমাকে সাহায্য করো। তুমি ও সাহায্যটা না করার কারণে আমি সংক্ষুব্ধ হয়ে বা ওর উপরে একটু ক্ষুব্ধ হয়ে আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম ওকে কেন্দ্র করে, যেটা থেকে মূলত আমাদের একটা ঝামেলার সূত্রপাত হয়েছে। পাল্টা যুক্তি হিসেবে সে কিছু আমাদের ইন্টারনাল বিষয় ফেসবুকে সেগুলো ভাইরাল করে দিয়েছে। পরিচালকের মতে এখন প্রিয়াঙ্কার মনের বরফ গলতে শুরু করেছে। রোজার ঈদের পরপরই শুরু হবে ছবির শুটিং। দু চারজন যারা আছেন কলকাতার ইন্ডাস্ট্রিতে প্রতিনিধিত্ব করে, আমি সেই মানুষদের সঙ্গে কথা বলে প্রিয়াঙ্কার বাসা পর্যন্ত তারা গিয়েছিল, তাদের সাথে মানে আগের কথা আর বর্তমানের কথার সাথে অনেকটা ই হয়েছে, মনে হয়েছে আগের চেয়ে একটু সে নমনীয় এবং সেও চায় যে কাজটা শেষ হোক। আমার সমিতির যারা কার্যকরী পরিষদে আছেন সভাপতি মহাসচিব মহোদয়, তাদের কাছে আমি এর একটা প্রতিকার বা ব্যবস্থা চাইবো, তারা অবশ্যই একটা সুন্দর সুরাহার পথ করে দিবেন আশা করছি। তবে টেলিফোনে বারবার প্রিয়াঙ্কার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোন ধরেননি তিনি। রাশেদ আনিস, একাত্তর, ঢাকা। সেন্সর জটিলতাকে পাশ কাটিয়ে বস্তুর প্রচারণায় অনেকটা কোমর বেঁধে নেমে পড়ল বাংলাদেশী অংশের প্রযোজনা প্রতিষ্ঠান জ্যাজ মাল্টিমিডিয়া। অনুষ্ঠানে সিনেমাটির জিৎ ফাইরিয়া জুটি সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তর দিয়েছেন বস্তুর বিভিন্ন অমীমাংসিত প্রশ্নের। কারণ এই সিনেমাটার মধ্যে অনেক ভেরিয়েশন, অনেক ডিফারেন্ট কাজ করার সুযোগ পেয়েছে, যেটা হয়তো বা আগের সিনেমাগুলোতে করার সুযোগটা হয়নি। এদিকে বস্তুর সমালোচনাকারীদের সমালোচনার জবাব দিয়ে বাংলাদেশ অংশের পরিচালক ঘোষণা করেন সব সমস্যার সমাধান করেই এই ঈদে মুক্তি দেওয়া হবে সিনেমাটি। কিছু গুড ফর নাথিং লোক আছে এখানে আমাদের ইন্ডাস্ট্রিতে, কাজের কাজ কিছুই করে না, তার ছবি হয়তো চলে না, সে এসে হয়তো দু একটা সুবিধা পেয়েছে, হয়তো সাংবাদিক বেড়ে দু একটা বক্তব্য দেয়, হয়তো বা সংবাদপত্রে দু একটা বক্তব্য দেওয়ার সুযোগ পাচ্ছে, এটাই হয়তো তার জন্য অনেক বড় পাওয়া। যদি সিনেমার কলাকুশলীরা সবাই দাবি করেছেন বস্তু কোনো যৌথ প্রযোজনা নীতিমালা লঙ্ঘন করেনি। সূর্যকে ধরার ক্ষমতা মুম্বাই কেন, সারা ভারতবর্ষের পুলিশের নেই। গত বছর ঈদে জিৎ অভিনীত বাদশাহ দ্য ডন সিনেমাটি ভারতের পাশাপাশি বাংলাদেশেও দর্শকপ্রিয়তা পেয়েছিল। তাই সেই সফলতার ধারাবাহিকতা এবারও বস্ত্র মুক্তি পেলে সাম্প্রতিক সময়ের জনপ্রিয়তার সকল রেকর্ড ভঙ্গ করবে এমনটাই দাবি সিনেমার পরিচালক ও অভিনেতাদের। চোখের পথে বলে যায় কথা তোরই যে মন আমার ভাব ঘুরে যাবে দূরে তোকে না পেলে। বুলবুল আহমেদ চয়, একাত্তর, ঢাকা। সবাই কি কয় জানেন, ব্যাংককের বাঘ।